আমরা এতদিন লজিক গেট পড়েছি, এবার আমরা একটু সার্কিটে যাব। আমাদের জানতে হবে ডিজিটাল লজিক সার্কিট কত ধরনের হয়। ডিজিটাল লজিক সার্কিট মেইনলি দুই ধরনের হয়। একটাকে আমি বলবো কম্বিনেশনাল, আর একটাকে আমি বলবো সিকোয়েন্সিয়াল। তাহলে কোনগুলোকে কম্বিনেশনাল এর এক্সাম্পলস কি আর সিকোয়েন্সিয়ালের এক্সাম্পলস কি সেগুলো আমরা দেখি। কম্বিনেশনালের এক্সাম্পলস হচ্ছে অ্যাডার, সাবট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিমাল্টিপ্লেক্সার, এনকোডার, ডিকোডার। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের যদি আমরা এক্সাম্পলস দেখি তাহলে আমরা পাবো ফ্লিপ ফ্লপ, কাউন্টার, রেজিস্টার। এখন কিসের ভিত্তিতে এই যে দুটো ভাগ হলো ডিজিটাল লজিক সার্কিটের, কম্বিনেশনাল আর সিকোয়েন্সিয়াল, অর্থাৎ কম্বিনেশনাল লজিক সার্কিট এবং সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে পার্থক্য বা ডিফারেন্সটা কি, সেটা একটু আমরা ছবির মাধ্যমে দেখি। ধরা যাক এটা একটা ব্ল্যাক বক্স, এগুলো ইনপুট, এগুলো আউটপুট। যদি কোনো ডিজিটাল লজিক সার্কিটের আউটপুট নির্ভর করে শুধুমাত্র ইনপুটের ওপর এবং ভিতরে যে সার্কিটটা আছে তার উপর, তখন সেটাকে আমি বলবো কম্বিনেশনাল লজিক সার্কিট। কিন্তু যদি কোনো আউটপুট নির্ভর করে ইনপুট, প্রেজেন্ট স্টেট অফ দ্য সার্কিট এবং প্রিভিয়াস আউটপুটের ওপর, অর্থাৎ তখন এইখান থেকে একটা করে ফিডব্যাক হবে। অর্থাৎ প্রেজেন্ট আউটপুটটা নির্ভর করছে কার উপর, প্রেজেন্ট ইনপুট, প্রেজেন্ট স্টেট অফ দ্য সার্কিট এবং আগের স্টেজে কি আউটপুট হয়েছে তার উপর। তাহলে আগের স্টেজের আউটপুটটা যদি আমাকে ধরে রাখতে হয় তাহলে আমার মেমোরির প্রয়োজন হবে। অর্থাৎ যে কোনো সিকোয়েন্সিয়াল সার্কিটে আমার একটা ফিডব্যাক থাকবে এবং একটা মেমোরি এলিমেন্ট।